तेरे बाप का, कपड़ा भी तेरे बाप का, आग भी तेरे बाप का, और जलेंगे भी तेरी बाप की। चल हट। अरे कहना क्या चाहते हो? डायरेक्टर एटा बोले रामायण से हटे हैं क्या? हमने उसको मॉडर्नाइज करने का कोई प्रयास किया है क्या? हमने कोई अलग टेक लिया है? तो इसका सीधा जवाब ये है देवांग जी, बिल्कुल नहीं। जो रामायण लोगों ने सुनी है, पढ़ी है, देखी है, एक तार पासे बसे डायरेक्टर ভাবছে পরে আমাকে বাপলের কাছে মার খাওয়াবে বা গালি খাওয়াবে। মানে जब हम आदि पुरुष बना रहे हैं तो पहली बात तो दो तीन चीजें मैं एकदम स्पष्ट कर दूं, मैंने पहले भी कही है और अभी स्पष्ट कर देता हूं। हमने रामायण नहीं बनाई है, हम रामायण से प्रेरित हैं। हमेशा हमारा अगर आप डिस्क्लेमर भी देखेंगे तो हम यही कहते रहे कि भाई हमारे लिए तो बड़ा आसान था कि मार्केटिंग की स्ट्रेटजी के हिसाब से भी हम फिल्म का नाम रामायण रख देते, लेकिन हमें तो शुरू से ये पता था कि हम रामायण से बहुत हेवीली प्रेरित हैं, बहुत हेवीली इंस्पायर्ड हैं। हनुमान जी एक बार इसे बोलता देखे तो डायरेक्टर का माथा कैन कपाल पूर्ण तो फाटिए देवे तार बदा दिए एकदम। এই একটা জিনিস জানার ছিল, রাবণ কি অ্যানাকোন্ডা দিয়ে মাসাজ করতো নাকি? মানে এই ফটোটাকে দেখো, কি বলবো, বলার মতো কিছু নেই। রাবণ বহুত খারাপ ছিল কিন্তু সে ছাপড়ি ছিল না, এটা তো রাবণকে ছাপড়ি বানিয়ে দিয়েছে। আর রাবণের তাজ কোথায়? রাবণের মানে মুকুট কোথায়? রাবণের অলংকার কোথায়? গয়নাগাটি কোথায়? কিছু নেই। রাবণ ছোট থেকে জেনে এসেছে রাবণের লঙ্কা সোনার হয়, কিন্তু এখানে এই আদিপুরুষ ফিল্মটাতে দেখানো হয়েছে যে সোনার লঙ্কা সোনার নেই, আর দেখতে একদম কালো কাঁচা লঙ্কার মতো হয়ে গেছে, একদম কয়লার ভান্ডারের মতো দেখতে। मैं हूं छपरी रावण। आप लोगों को बता दूं, आदि पुरुष में हर सीन रामायण का विपरीत मिलेगा। आप लोग अगर यह तक आ गए हो तो चैनल को सब्सक्राइब कर दो। भाई ছোট থেকে জেনে এসেছি রাবণের মাথা 10টা সিরিয়াল ভাই থাকে, এটা তো একদম দুতলা ছাদটা দিয়ে দিয়েছে। এই 600 করোড়ের যে বইটা বানিয়েছে এটা কেউ নরমাল ফিল্ম ভেবেও কেউ দেখতে যাবে না, কারণ কতটা জিনিস একবারই ভালো হয় যেটা হয়ে গেছে। तो कुछ मैच ना हुआ, आजा फिर मैचिंग कर ले। ए फिल्म में जो एक्टर गुलो আছে তার থেকে ভালো অ্যাক্টিং করেছে হলো ওম রাও জি। এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার এভার देयर इज আদিপুরুষ শো, ইচ এন্ড এভরি শো, আই রিকোয়েস্ট অন বিহাফ অফ অল অফ আস টু আওয়ার প্রোডিউসারস এন্ড ডিস্ট্রিবিউটর দ্যাট প্লিজ কিপ ওয়ান সিট ফর আওয়ার हनुमान जी, he will come। मन्ने एक ता सीट हॉले फाका रखते बोले थे। तुमरा जेटा पे वीडियो, जेटा पे फिल्म बनिए चो, एक ता सीट के पूरा हॉली फाका थक पे। He will come to see। ओम राव जी ये तो भालो एक ता एक तो फनी कथा बोले जैसे जे पीछों ने कृति सेनन मने जे सीता रोल टा बोले चिलो, शे पीछों ने हास चे। कपड़ा तेरे बाप का, दिल तेरे बाप का, आग भी तेरे बाप की, और चलेगी भी तेरे। কুম্ভকর্ণ যদি ঘুম থেকে উঠে এসে এই বইটা দেখে তো এই ফিল্মটা দেখার পর সে কুম্ভকর্ণ আবার ঘুমিয়ে যাবে, কারণ এতটা বোরিং হয়েছে ফিল্মটা, মানে বলার বাইরে। পাবলিক রিঅ্যাকশন তো ভয়ঙ্কর একদম। আরে বাপ, কি বেচারা, আরে ভাই সাহেব বিলকুল বেকার, কোনো খাস মজা নি আয়া, সব স্টোরি বিগাড় দি। আরে স্যার নিবেদন না, বিলকুল না যায়। সে ঘটিয়া মুভি আজ তক নেই দেখি, মেরে কো বহুত ঘটিয়া নিন্দ আ গই থি 15 মিনিট কে লিয়ে, ইতনি বোরিং আর বহুত জ্যাদা বোরিং মুভি, কোই আদি নেই। মতলব রামায়ণ কা বই ভাবা যায় এখানে একটা জিনিসই ভালো লাগছে, বইটা শেষ হয়ে গেছে। আর একটা কথা, রাবণ যখন সীতাকে হরণ করতে গিয়েছিল তো পুষ্পক রথ নিয়ে গিয়েছিল নাকি একটা? মানে
মানে এখানে যে কখন ফ্রি ফায়ার পাবজি চালু হওয়ার কোনো গ্যারেন্টি নেই। মানে আমাদের যে যুদ্ধ হতো, যে সূর্য অস্ত্র যাওয়ার পর আর কোনো যুদ্ধ হতো না, কিন্তু এখানে দেখি অন্ধকারের মধ্যে যুদ্ধ হচ্ছে। ভিডিও আমি কোনোদিন আগে বানাইনি, এটি ফার্স্ট টাইম ট্রাই করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্টে বলবে, তাহলে আমি আরও বানানোর চেষ্টা করবো। যদি তোমরা দেখতে চাও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটাকে লাইক করে দেবে।